কেমন ভাবে যাবি বল, আমাদের এই শরীর নিয়ে তো ভেতরে ঢোকা যাবে না, তাহলে আমরা কেমন কোন রূপে যাবো জানিস? কোন রূপে? কেন আমরা পিমড়ের বেল ধরে চলে যাবো। ও মা পঞ্চব্যাধি তখন পিপিলিকা রূপ ধারণ করে গিয়ে দেখছে বেগম সাহেব আর স্বরূপ চাঁদকে নিয়ে কোলে কোলে বসে আছে। কিন্তু কেমন করে মায়ের কোল থেকে জমির কোনো সাধ্য হবে যে মায়ের কোলে থেকে সন্তানকে মারতে পারে? তাই তারা ছুটতে ছুটতে মায়ের কাছে গেলে মাকে ডেকে তারা কহিতে লাগিল। ওই পঞ্চব্যাধি তখন মাকে ডেকে কহিতে লাগিল, মা মা গো কি হয়েছে বাবা? বাবা মা আমরা আমরা সর্বচাকে বেরে আনতে পারিনি জননী। কেন? আমরা মারতে পারিনি। আচ্ছা বলতে পারো গো জননী, তুমি তো জগৎ জননী মা দয়ার বিবিবা, বলতে পারো কোনো সন্তান যদি তার মায়ের কোলে বসে থাকে, মায়ের কোল হতে কি কোনো সন্তানকে আনা যায়? সে কি বলছি ব্যাধিগণ? হ্যাঁ মা ঠিক কথাই বলেছিস, মায়ের কোলে যদি সন্তান থাকে জমের কোনো সাধ্য নেই যে জননের কোল হতে সন্তানকে কেড়ে নেয়। সেই জন্য তোর চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করছি। তোর আবার যা সেই বেগম সাহেবের যেখানে আছে সেইখানে। তোদের যাওয়ার পূর্বেই আমি নিদ্রা দেবীকে স্মরণ করবো। নিদ্রা দেবী গিয়ে যখন বেগম সাহেবা দুটি নয়নে নিদ্রা ভরিয়ে দেবে, বেগম সাহেবা ঘুমেতে ঢুলু ঢুলু করতে করতে স্বরূপ চাঁদকে ভূমিতলে নামিয়ে দেবে। আর সেই সেই সুজগতরা ব্যাঘ্র রূপ করিয়া ধারণ লম্প সম্পত্তি স্বরূপ চাঁদের ঘাড়েতে পড়বে। তাই হবে গো জননী, তাই হবে। এই শুধু তুমি আমাদের এই আশীর্বাদ করো, তোমার আশীর্বাদ মাথায় রে আবার যাবো আমরা ওই বাচ্চাদের ভবনে, সেখানে গিয়ে আমরা যেন সর্বচাঁদের প্রাণী বিনাশ করে আসতে পারি। আশীর্বাদ করি, দোয়া করি তোদের মনোবাসনা পূর্ণ হোক। ও মা এই কথা বলি তখন পঞ্চব্যাধি আবার সেই বাচ্চাজি যে ঘরের মধ্যে পাট নাচ করে বেগম সাহেব আর স্বরূপ চাঁদ আছে সেখানে এসে পঞ্চব্যাধি তখন লম্প ঝম্প দিচ্ছে, তখন লম্প ঝম্প দিচ্ছে। তখন স্বরূপ চাঁদ তখন ঠিক বুঝতে পেরেছে, ও মা যাকে মারতে যাবে সে তো নিশ্চয়ই বুঝতে পারবে, যার যেদিনে মৃত্যু হবে সে নিশ্চয়ই অন্তরে অন্তরে একটু ভাব ভাব বুঝতে পারে। তাই স্বরূপ চাঁদের মনের মধ্যে সর্বদাই ভয় ভয় হচ্ছে আর মাকে ডেকে বলছে, মা 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 গো স্বরূপ মা, আজ আজ আমার মন বড় চঞ্চল হয়ে উঠেছে গো জরুরি। কেন বাবা? স্বরূপ মা গো আচ্ছা আমি আমরা স্থির থাকতে পারছি না গো জরুরি। চিন্তা করিস না বাবা, মানে পার নাচের মধ্যে আছে বলে ভয় হচ্ছে? না বাবা কিসের ভয়, মায়ের তো বাবা স্বরূপ। তুই একটিবার আমার কোলেতে গলা জড়িয়ে ধরে বসতে বাবা, দেখি কে তোকে নিয়ে যায়। আর কেন এবার তোর ভয় হচ্ছে? আজ মায়ের ছেলে চাতক পাখির মতো আজ আমরা চোখে চোখ রেখে আজ পাট নাচের মধ্যে রাত কাটিয়ে দেব। ও মা মায়ের ছেলে চাতক পাখির কথা শুনেছেন মা গো? চাতক পাখি যেমন চোখের উপরে চোখ দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, বেগম সাহেবের ঠিক স্বরূপ চাঁদের চোখের উপরে চোখ, আর স্বরূপ চাঁদে বেগম সাহেবের চোখের উপরে চোখ দিয়ে তখন বসে আছে। আর বেগম সাহেব কি বলছে? বলছে স্বরূপ রে আয়, আজ আমরা দুই মায়ের ছেলে কেমন করে বসে থাকবো জানিস বাবা? কেমন করে? আজ চোখা চোখি হয়ে বসে থাকি, চোখা চোখি হয়ে বসে থাকি, চোখা চোখি হয়ে বসে থাকি, ও স্বরূপ চোখা চোখি হয়ে বসে থাকি, মায়ে ছেলে একে শনে চোখা চোখি হয়ে বসে থাকি, আরে মায়ে দাদা একে শনে চোখা চোখি হয়ে বসে থাকি, মায়ে ছেলে একে শনে চোখা চোখি হয়ে বসে থাকি, আরে মায়ে পুত্রে একে শনে চোখা চোখি হয়ে
বসে থাকে জোহমের সাথে নাই কেমনে চোখা চোখি হয়ে বসে থাকে আর জোহমের সাথে নাই কেমনে চোখা চোখি হয়ে বসে থাকে কাহার সাহায্য তোর নাই সামনে চোখা চোখি হয়ে বসে থাকে কাহার সাহায্য তোর নাই সামনে চোখা চোখি হয়ে আমি চাতক পাখি মতো হয়ে চোখাচোখি হয়ে বসে থাকি চোখাচোখি হয়ে বসে থাকি চোখাচোখি হয়ে বসে থাকি ওমা এমন সময় চোখাচোখি হয়ে চোখ রেখে মায়ের ছেলে পান্নাচের মধ্যে বসে রইলে ওমা এদিকে অন্তর্জামী মা আমার নিদ্রা দেবীকে স্মরণ করেছে নিদ্রা দেবী ছুটতে ছুটতে এসে যখন বেগম সাহেবের দুটি নয়নে কাল নিদ্রা ভরিয়ে দিলে বেগম সাহেবের দুটি চোখ হঠাৎ করে ঘুমেতে ঢুলু ঢুলু করতে লাগলো বেগম সাহেবা তখন বলছে স্বরূপ রে মা কি হঠাৎ আমার দুটি নয়ন ঘুমেতে আচ্ছনে এসেছে বাবা মা ও বাবা স্বরূপ দেখতে দেখতে তিন দিবস কেটে যায় যায় সম্ভব আজ যে স্থিরে থাকতে পারছি না মা দুটি চোখ আমার নয়নে ভরে আসছে স্বরূপ তুই একটুখানি নিচেতে বস না বাবা তুই একটু নিচে বস হ্যাঁ আমি একটুখানি নিদ্রা যাই বাবা আমার বড়ই কষ্ট হয়েছে স্বরূপ আমি একটু নিদ্রা যাই আবার তোকে কোলে নিয়ে বসে থাকবো বাবা ওমা স্বরূপ চাঁদকে মামার নিচেতে নামিয়ে দিয়ে বেগমের সাহেবা ঘুমে তাচ্ছন্ন হয়ে পড়লেন যখনই স্বরূপ চাঁদকে নিচে নামিয়ে দিয়ে বেগমের সাহেবা ঘুমে তাচ্ছন্ন হয়ে পড়লেন তখন তখন ওদিকে পঞ্চবাদী কি করছে পঞ্চবাদী তখন ব্রাহ্ম রূপ করিয়া ধারণ ওলা ঝোলা কালা টুনটুঙ্কার পঞ্চবাদী স্বরূপ চাঁদে মা যখন স্বরূপ চাঁদের ঘাড়েতে লম্প দিয়ে পড়েছে যখন স্বরূপ চাঁদের ঘাড়েতে কামড় বসাবে কি স্বরূপ চাঁদ মাগো আমাকে দেখো মা দেখো কি আমাকে কেমন খাড়েতে কামড় দিয়েছে মা একটিবার ওঠো মা ওঠো দেখো উঠে দেখো আজ তোমার স্বরূপ চলে তোমাদের ছেড়ে চলে যাচ্ছে মা একবার উঠে কথা বলো মা মাগো আরাম স্থিরে থাকতে পারছো মা একবার কথা বলো মা তোমার স্বরূপ চলকে তুমি একবার ডাকো মা আমি যা স্থিরে থাকতে পারছি না এই জীবনে হয়তো আর আমি বাঁচবো না মা দেখো দেখো মা দেখো কটি বাঘ এসে আমার চতুর্দিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মা আর আমি সহ্য করতে পারছি না আমাকে একটিবার আমাকে তুমি জড়িয়ে ধরো মা আমাকে তুমি আমি ডাকি মামা বলে ও মানে মা কোলে তুলে ও বা কোলের শিশু জাদু মোহনি আমি ডাকি মামা বলে মেমা কোলে তুলে কোলে শিশু জাদু মোহনি আমি ডাকি মামা বলে মেমা কোলে তুলে কোলে শিশু জাদু মোহনি মাগো ডাকে মামা বলে মেমা কোলে তুলে কোলে শিশু জাদু মাগো যে জানো মেরে মতো হই মাগো
সাধে ঘুমকি ভাঙবে না মা ওমা সাধের ঘুমকি ভাঙবে না মা সাধে ঘুমকি ভাঙবে না মা গো সাধের ঘুমকি ভাঙবে না মা সাধু বিচা তাকে মগো সাধে ঘুমকি ভাঙবে তোরে সরুটা বিদায় হায় মা সাদের ঘুমকি ভাঙবে না মা তোর সরব চাঁদ বিদায় হয় মা সাদের ঘুমকি ভাঙবে না মা গো তোর সরুটা বিদায় হায় মা সাদের ঘুমকি ভাঙবে না মা সাদের ঘুমকি ডাকি মাহা মাহা বলে নেমা কোলে তুলে কোলে শিশু জাদু করে ডাকি মামা বলে নেমা কোলে তুলে কোলে শিশু জাদু ওমা স্বরূপ চাঁদ এইভাবে নিহত হয়ে গেলেন, মারা গেলেন পাটনাচের ভিতরে। যখন এই স্বরূপ চাঁদে প্রাণ চলে গেল, সেই সময় বেগম সাহেবার নিদ্রাও ভঙ্গ হয়ে গেল। ওমা যখনই বেগমের সাহেবের নিদ্রা ভঙ্গ হয়ে গেল, তখন ওমা সন্তান যদি কোলের ধারে থাকে আর যদি মা ঘুমিয়ে পড়ে, আর কিছুক্ষণ পরে যদি মায়ের নিদ্রা ভঙ্গ হয়ে যায়, তখন মায়ের অবস্থা কি হয়? না, সন্তানকে ডাকে, সন্তানকে তদ্রুপ ডাকছে, স্বরূপ স্বরূপ ওঠ বাবা, দেখ দেখ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম বাবা, ওঠ। এই তো আয় 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 আমার কোলে তাই বাবা, আর তোকে মাটিতে বসে থাকতে হবে না, আর সরু একবার আমার কোলে আয় বাবা, একবার আমার কোলে আয়। একে স্বরূপ, স্বরূপের ডাক নাম, স্বরূপ তো ডাকে সাড়া দিচ্ছে না, তাহলে কে ঘুমিয়ে পড়েছে? হয়তো হতে পারে স্বরূপ। স্বরূপ রে বাবা, আর ঘুমোয় না বাবা, একবার ওর মায়ের কোলে তো যত পারিস ঘুমাবি, ওঠ ওঠ ওঠ, একটিবার মায়ের কোলে তে ওঠ। দেখি স্বরূপ যেন যাকে সাড়া পাচ্ছে না। যখন এই স্বরূপ স্বরূপ বলে তাকে ধরতে গেলাম, তার তার এমন ভাবে মস্তক কি ভেঙে পড়লো কেন? তাহলে কি, তাহলে কি আমার স্বরূপ, তাহলে কি আমার স্বরূপ? না, কথা বল বাবা, একটিবার ডাকি সারাতে, একটিবার মা মা বলে ডা, আর স্বরূপ আমি যে কেন তোকে মাটিতে মিলে নামিয়ে রেখেছিলাম জানি না বাবা, আজ মাকে ছেড়েতে চলে গেলি স্বরূপ চাঁদ। একটিবার একটিবার আমাকে মা মা বলে ডাক স্বরূপ, তোর এই চাঁদ মুখি আমি মা ডাক শুনি আমায় প্রাণ শীতল করি স্বরূপ চাঁদ। একটিবার উঠে আমাকে আমাকে জড়িয়ে ধরে মা মা বলে ডাক, এই তোর মুখে মা ডাক শুনি আমার জীবন সার্থক করি স্বরূপ। ওরে বাবা, ও স্বরূপ রে, কি আমাকে মা বলে ডাকবে রে স্বরূপ? কার মুখে আমি দেব হাজারো হাজারে চুম্বন, কাকে জড়িয়ে ধরে আমি বাছা বাছা বলে ডাকবো? ওরে আমার কোলের বাছা, ওরে আমার মা বলা পাখি, একটিবার আমার কোলে আয় আমাকে মা মা বলে না আমাকে।
बाछा बाछा बोले जननी कांदे गो बाछा 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 बोले बाछा बाछा बोले जननी कांदे गो बाछा 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 बोले बाछा बाछा बोले जननी कांदे गो बाछा 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 बोले अरे बाछा बाछा बोले जननी कांदे गो बाछा 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 बोले तो बाछा कोले चिलो बाछा यामार कोथा गेलो 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 बाछा 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 बोले जननी कांदे गो बाछा 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 बोले बाछा बाछा बोले जननी कांदे गो बाछा 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 बोले ओ मां स्वरूप के कोथाय पाबे से तो चले गेछे সরবরি আর এ জীবনে আমি কিন্তু কি আর পাবো না বাবা আমাকে তাহলে কি মামুনি আর ডাকবি না রে খোকা পোষা পাখি উড়ে গেল হায় রে পোষা পাখি উড়ে গেলো বাছা করি করে পোষা পাখি উড়ে গেলো আইরে বাছা করি করে মহা দুঃখিনী অনাথিনী মহা দুঃখিনী অনাথিনী ভাসে শুধু নয়ন জল মহা দুঃখিনী অনাথিনী শুধু নয়নে পাখি উড়ে গেল একটি মাত্র মহাবলিবার তাও নাদা খিলি হাওয়া একটি মাত্র মহাবলিবার তাও নাদা দাদু দিদি আমার কি ছিল মোর বাপ বলে
এইভাবে বেগমের সাহেব পান্নাচের মধ্যে স্বরূপ চাঁদ বলে।